খুজার দেখতে পাবো, খুজার ওইটা দেখতে পাবো, খুজার ওইকে দেখলেই মনে হবে দুর্বল ফ্যাকাশে মোটা সরিয়া, দুর্বল ফ্যাকাশে পাণ্ডুবর্ণ, রক্তশূন্য, মুখে চকচকে মোম লাগানো, মোমের চর্বি লাগানো মতো চেহারা, হলুদ গায়ের চামড়া কালো, মাথার চুল ঘন এবং কালো, চোখের তলা কালো, দুর্বল রোগী এবং এর ভবিষ্যৎ ক্যান্সার। সুজা রোগী ফ্যাকাশে মোমবর্ণ দুর্বল মোটা এবং এর ভবিষ্যৎ ক্যান্সার, সাইকোসিস দুর্জনিত কারণে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে হবে। এই জাতীয় রুগী সুজা, সুজার গায়ে ঘাম চেকচেকে আঠালো, বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম শুরু হয়, আট ওষুধ হয় কোন ওষুধ বিধানসভায় বলে আবার দুটা না কি বল, বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম হয় কোন ওষুধ, চোখ বন্ধ করলে ঘাম না, বিছানায় শোয়ার সাথে সাথে চোখ বন্ধ করলে ঘাম হয় ওষুধ না 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 বিছানায় কে জানে বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম সুজার একদম সুজার লোক করে থাকে আসেনি আর্সেনিকে বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম শুরু হয়, সুজা তো বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম শুরু হয়। আর্সেনিকের যখন আর্সেনিক দেওয়ার পর পুরো রুগী সারছে না, আর্সেনিক অনেক কিছু ব্যবহার হয় কিন্তু দেখা যাচ্ছে যে একটা রুগী আর্সেনিকের লক্ষণ আছে সারছে না, কেন সারছে না এই কি বল, কেন সারছে না আর্সেনিকের মূল লক্ষণে সারছে না কেন, শ্বাসকষ্ট মধ্যে মৃত্যু হয় ঘন ঘন দুর্বাসা এগুলো থাকবে, দুর্বল অস্থিরতা অস্থিরতা বমি এগুলো থাকবে, সেখানে আর্সেনিক যেমন দুই একজন ভালো থাকার পর রোগটা আবার ঘুরে আসছে, সেখানে আর্সেনিক সিফিলিস এবং শরীর দোষে কাজ করছে, তার শরীর দোষ নেই বা সিফিলিসের কাজ করছে না বা বাধা সৃষ্টি করছে না, করছে সাইকোসিস, এখানে কোন কোন ওষুধ ব্যবহার হয় কেন কি আর্সেনিক দেওয়ার পর সারছে না, সেখানে কোন কোন ওষুধ ব্যবহার হয় না স্যার ব্যবহার হয় না, বল কোন কোন ওষুধ ব্যবহার হয় মেনলি কোন কোন ওষুধ ব্যবহার হয় ঘামের গন্ধ রসুনের মতো, রসুনের গন্ধের মতো ঝাঁঝালো দুর্গন্ধ এবং মিষ্টি গন্ধ, মাছি বসে, আর কোন ওষুধের ঘামে মাছি বসে ক্যালারিয়াম মিষ্টি গন্ধ ক্যালারিয়াম, এই ক্যালারিয়ামের গন্ধ কি ধরে, আর চোখ বন্ধ করে ঘামতে থাকে কোন ওষুধ কি বল, বিছানায় শুয়ে চোখ বন্ধ করে ঘামতে থাকে কোন ওষুধ কোন ওষুধ কোনি আম একটা শ্যাম্পু কাজ বয়স্ক লোকের ক্ষেত্রে শ্যাম্পু কাজ বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে শ্যাম্পু হবে শোয়ানোর সাথে সাথে ঘামবে, আর কোনি আম চোখ বন্ধ করে ঘামতে থাকবে, কিন্তু থুজা আর্সেনিকের চোখ বন্ধ করে ঘামের ব্যাপারটা নেই, ঠান্ডা হয়ে যায় এবং ঠান্ডার মধ্যে আরো ঠান্ডা বেশি যায় এবং যখন গরম হয় আমার শরীরটা তখন আরো গরম চাই, আর্সেনিক গরমে গরম চাই, আর্সেনিক বল কোন ওষুধ আমার যদি এরকম ঘামে রুগী পাই, তাছাড়া শরীরটা কেমন বললাম এই কি বল, শরীর কেমন বললাম বল, দুর্বল দেখাচ্ছি রক্তশূন্য, তাও রক্ত শুকালো
লিখে কোনো লাভ হবে না। আমি ফের বলছি লিখে কাউরই কোনো লাভ হবে না, মনে রাখতে হবে। এখানে কেউ কিন্তু লিখছে না, লিখে কিন্তু কিছু লাভ হবে না। কি হবে? নিজের ক্ষতি হবে। কি ক্ষতি হবে? এও লিখতে আসতে হবে। লিখে কি লাভ হয়েছে? কত হবে না কিন্তু মনে রাখতে হবে। লিখে কিছু বয়স হবে আছে, মনে রাখতে হবে। লিখে লাভ হবে না, লেখার দরকার নেই, মনে রাখ। মনে রাখলে তো লাভ হবে, লিখলে কিন্তু ওই খাতার বসে চলে যাবে। আর তুমি যখন আসবে খুঁজে পাবে খাতার বাইরে যেতে পারবে, খাতা বাইরে যেতে পারবে, ক্ষতি হবে কিন্তু। তুই লিখলে লেখ তোর ব্যাপার, কিন্তু লিখে লাভ হবে না। তাহলে মোটা, এই চল মোটা, ফ্যাকাশে দুর্বল, মোম লাগানো বা চর্বি লাগানো চেহারা, হলুদ বর্ণ, পাণ্ডু বর্ণ, এবং এর ভবিষ্যৎ কি? ক্যান্সার। তোরা দেখে বলতে হবে তাকে, ভালো করে লক্ষণ দেখলে তাকে বলতে হবে তোমার ক্যান্সার সম্ভাবনা, রক্ত শূন্য হয়ে যায়, রক্ত শূন্য হয়ে যায়। এবং যে কোনো ভিজে বাদ রুগী গাঁটে বাদ যেখানে সেখানে রক্ত সম্ভাবনা থাকে। আচ্ছা গেল এক নম্বর। দ্বিতীয় কথা, পূজার ঘামটা কি বিছানায় শুনে আসেনি? কাজ করি আমি আছে চোখ বন্ধ করে, এগুলো মনে রাখতে হবে। বিছানায় শোয়ার সাথে সাথে ঘাম, চেক চেটে ঘাম, আড়ালো ঘাম, মধুর মতো ঘাম, একদিকে ঘাম, একদিকে ঘাম, যেদিকে শুনছি তার মধ্যে দিকে বেড়ে যাচ্ছে এই ঘামটা পূজাতে আছে। আঁচিল যদি আমরা কোনরকম ভাবে কেটে দিই, অ্যালোপ্যাথি চিকিৎসা করলো, সুতো দেবান্ত বেঁধে আঁচিল নষ্ট করলো, তার কুফল সে ভোগ করে। সে কুফল ভোগ জনিত কারণ কোন ওষুধ হয়? আঁচিল কেটে সে অন্যরকম ভুগছে। তো তুই যদি বুঝতে পারিস আঁচিল কাটার পর থেকে এরকম, সে বলবে কোন কোন ওষুধ হতে পারে? ক্যাপসিলিয়া, মাকসল, কেলিহাইড্রো, পূজা, পূজা, এই ওষুধগুলো ইয়ে হয়। এই যৌনঙ্গে চর্মরোগ হয়, কেমন চর্মরোগ হয়? এবার যৌনঙ্গে কেমন চর্মরোগ হয়? বিভিন্ন চরিত্র আছে, গাফার যেমন আঠারো ফুট ধরে এরকম আছে, চর্বি লাগানো আছে, মাস্ক ভুলতাম না ভুল বলবেন একদম, এই বল ভুল এখানে কেউ বলবে না, ভুল বলা অপরাধ, না জানলে বলে জানি না, ভুল বলার কোনো দরকার নেই। এই তুই বল গোল গোল দাঁতের মতো চলো, দাঁত দাঁত গোল গোল, মোটা চামড়া যুক্ত চর্মরোগ, অন্ড কোষে যৌনাঙ্গে মেয়েদের এই চর্মরোগগুলো দেখা দেয়, অসুস্থ চুলকানি থাকে, চুলকানি কম থাকে, এই চমর কোমরে দাদের মতো। আর কি সাথে দাদের মতো? সিপিয়াতে আছে, এই সিপিয়া আর খুজাতে কোমরে এবং যৌনাঙ্গে দাদের মতো চমর হয়। আচ্ছা যৌনাঙ্গে পুরুষ এবং মহিলাদের অসহ্য চুলকানি যুক্ত চর্মরোগ, ছোট ছোট ঘামাটি যুক্ত এবং চ্যাকচ্যাকে হালকা এবং আঙালো খুঁজ বেড়ায় কোন চুল, এই যাকে জিজ্ঞেস সেই বলবি। অন্ডকোষে যৌনাঙ্গে মেয়েদের যৌনাঙ্গে প্রচন্ড চর্মরোগ হয় এবং সেই চর্মগুলো আঙালো একটু চ্যাকচ্যাকে আঙালো দ্বারা খুঁজ বেড়ে অসহ্য চুল খায়, চুলকানোর পর জায়গা ঠান্ডা হয়ে যায় কোনো চুল, এক জায়গায় চুলকানোর পর জায়গাটা ঠান্ডা লাগে যায়, চুলকানি শুরু হয়। কোন চুল জানিস? কে জানে? আর যৌনাঙ্গের চর্মরোগ কিসে আছে? রাষ্ট্রক্ষে আছে। এই রাষ্ট্রক্ষে চর্মরোগ কেমন হয় কি বল? আমি সব চর্মরোগ বলে দিচ্ছি। রাষ্ট্রক্ষে চর্মরোগে পচা গেছে আসার মতো যখন তার ডায়রিয়া বা পাতলা পায়খানা হয় তখন চর্মরোগ কমে যায়, চর্মরোগ
কখন পারে যখন পায়খানা বন্ধ হয়ে যায় জানি আঠারো চার ছেলে বুঝ প্রচন্ড টাকানি ব্যথা চুলকাতে পারবে না হাত গুলো ব্যথা চুলকাইতে ব্যথা এবং হাত গুলোতে পারবে না যদি এরকম চলবে আমার কোনো দিত আমরা কোনো তাহলে স্যার গীতাতে গ্রীষ্মকালে হবে দুর্গন্ধ থাকে তলায় ওপরটা শুকনো তলায় হাত দিয়ে খাজ করে দুধ বেরিয়ে আসে অসহ্য চুলকানি গরমে বৃদ্ধি অসহ্য চুলকানি গরমে বৃদ্ধি লোম নষ্ট হয়ে যায় যেখানে চর্ম সেখানে লবণ উঠে যায় আর এই ধরনের চর্ম আর কিছু আছে দুর্গন্ধ পোকা হয় এবং ওরকম ধরনের চর্ম হয় মুখে টুকে বেশি হয় বারো মাথায় থেকে মুখে টুকে বেশি হয় না আর পোকা হয় ওর ভিন কামাই ও চর্মটা মেজিয়ার মতো হয় আচ্ছা অন্ধকার চর্মগুলো কি কি ওষুধের মধ্যে গেল পেট্রোলিয়াম সিপিয়া ক্যালাডিয়াম ক্যালাডিয়াম চর্মরোগের যৌনাঙ্গের ভেতরে ঢুকে যায় মহিলাদের ভেতরে আনন্দে চুল খায় এবং মানে ওই সেক্সুয়াল ব্যাপারগুলো বের হবে সেই সময় আচ্ছা মাঝখানে ধরনের চর্মরোগ আছে এবং সেটা চুল খায় ঠান্ডা জল ধারণ হয় আর্সেনিকের চর্মরোগের যৌনাঙ্গে গরম জল ধারণ হয় বর্ষায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি বর্ষায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি ভোর তিনটায় বৃদ্ধি বিকাল তিনটায় বৃদ্ধি অবশ্য শুনে বৃদ্ধি বর্ষায় বৃদ্ধি ঠান্ডায় বৃদ্ধি বিকাল তিনটায় বৃদ্ধি তিনটায় বৃদ্ধি কানের কাছে কেউ কিছু বলছে ভাবে শরীরটা কাজ বা কাজ জাতীয় জিনিসের তৈরি যে লাগলে ভেঙে যাবে আর সে একটি দুর্বল প্রথম কথা বর্তমান ধারণা ঠাকুর দেবতার কথা অগাধ বিশ্বাস টুকটাক করতে পারে কেউ বড় ক্ষতি করতে পারে এই ধরনের বিশ্বাস ভূতের ভয় অন্ধকার ভীতি থাকে কম অন্ধকারে চলতে গেলে পেছনে কেউ আসছে কানের কাছে কেউ কিছু বলছে এই ধরনের আর মরা মানুষের শব্দ থেকে আকাশ দূর হয়ে যায় পড়ে যায় শব্দ খুঁজে যায় খাদ্য খাবার বল তুই হ্যাঁ ঘুমের মধ্যে গা ঝাঁকি রোদে এই শব্দ বল প্রতিদিন শব্দ দেখে স্বপ্নমোহন নিদ্রা স্বপ্নমোহন নিদ্রা প্রতিদিন স্বপ্ন দেখে মৃত লোকের স্বপ্ন দেখে ঠাকুর দেবতার স্বপ্ন দেখে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে পাহাড় থেকে পড়ে যাচ্ছে এই জাতীয় স্বপ্ন খুঁজে প্রতিদিন স্বপ্নবল নিদ্রা সুজার একটা বিশেষ লক্ষণ খাদ্য খাবার পছন্দ করে কোন লবণ দিব যুধিষ্ঠির বল অপছন্দ না পছন্দ করে চা পছন্দ করে না পেঁয়াজ পছন্দ করে না আলু কখনো পছন্দ করে কখনো পছন্দ করে না আপনি বলেন
মনোদার একটা মোটা একটা রোগা মানে পাতলা মানে পাথর না হলে পাথর কোন হবে পাথর কোন হবে কোন সুবল আর লোকের সাদা সাদা দাগ পরে কোন চুপার বলেন কোন সাদা সাদা দাগ পরে লোকে বিশেষ লক্ষণ কি অসুখ বলেন জল ব্যবহার হচ্ছে তখন চাচ্ছে ফেটে যায় মলে এসে ঢুকে যায় হতে যায় না জল দিয়েও যায় না কেন যেহেতু সেহেতু মাসিক হলেই ওর পেটে ব্যথা বাড়তে থাকবে যতটা যত হবে মাসিক তত পেটের যতটা বাড়তে থাকবে হ্যাঁ বল আর কোন ওষুধ আছে আর কোন ওষুধ বল আচ্ছা মাসিক শুরু যন্ত্রণা হচ্ছে না মাঝে মাসিক শুরু তো যন্ত্রণা মাঝে দুদিন যন্ত্রণা নেই শেষে কি যন্ত্রণা তুই বল নাকে পচা দুর্গন্ধ করে মাসিক কালে কোন ওষুধ আমি একটা পাগল রুগীকে সারিয়েছিলাম এই লক্ষণের এই লক্ষণের দশা দিয়েছিলাম একদম বদ্ধ ছিল তারপরে আমার আনন্দবাজারের রুগী আসা শুরু করে আনন্দবাজারের মেয়েটা আনন্দবাজার প্রত্যেকে কাজ করে এমন একজন ইঞ্জিনিয়ার বউ ছিল বাংলাদেশ ছিল মুম্বাই ছিল তারপর থেকে আনন্দবাজার থেকে রুগী আসা আছে নাক পচে গিয়ে ভেঙে বসে যায় কোন ওষুধ নাকের হাড় পচে গিয়ে ভেঙে বসে যায় আমি তখন জানতাম না কেলিয়ার গরমে এরকম গুলো আছে সে আমাকে খুব ভালো ছিল লোকটা সে আমাকে অনেকদিন চিকিৎসা আমি জানতাম না ও কিন্তু বারবার বলেছিল ওর নাক ভেঙে বসে গেছে আমি ভেবেছিলাম এটা হয় নাকি হ্যাঁ কি জাতীয় কষ্ট পাই এই মানব দাম তুই বল তুজা রুগী মহিলা মেলামেশা করার পর একটা কষ্ট পাই যৌনাঙ্গের মধ্যে দীর্ঘদিন ধরে ঘিউ মেলাতে থাকতে থাকে মেলামেশার পর কিছুদিন ধরে আজকে মেলামেশা করলো তিন চার দিন তিন দিন একটা যন্ত্রণা থাকে যৌনাঙ্গের মধ্যে যন্ত্রণা চলতেই থাকে কিছুদিন ধরে তারপরে বলো আচ্ছা তুজা বীর্য বিশেষ একটা লক্ষণ আছে এই যুগ কেমন হয় দুর্গন্ধ থাকে তাহলে তুজা মোটামুটি হয়ে গেলো আর কিছু বাকি আছে চরম হলো মাসিক সাপ হলো ব্যথা ব্যথাগুলো ঘোরাল দিয়ে ব্যথা থাকে বলিনি এটা শীতকাল কোন দিকে আক্রমণ করে তুই বল তুজা কোন দিকে আক্রমণ করে
আর কালো দাগ পরে দাঁতে কালো দাগ ভেঙে ভেঙে পড়ে যায় গুণসুন আর দাঁতের মাঝখানটা বর্ত হয়ে যায় গুণসুন আর প্রিয় যদি কালো হয় ভেঙে পড়ে যায় দাঁতগুলো ভেঙে পড়ে যায়